আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বায়ন টিভিতে বিতর্কিত এক সফর শেষে তাইওয়ান ছেড়েছেন মার্কিন স্পিকার নেন্সি পেলোসি এদিকে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা চীনের এছাড়া তাইওয়ানও অভিযোগ করে বলছে তাদেরকে অবরুদ্ধ করে ফেলার পরিকল্পনা নিয়েছে চীন অন্যদিকে এ অঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনা ও উত্তেজনা বৃদ্ধির জন্য ওয়াশিংটনকে দায়ী করে বেইজিংয়ের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা উত্তর কোরিয়া রাশিয়া ও ইরানের প্রিয় দর্শক এছাড়াও আজ জানিয়ে দিব আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত আরও কিছু খবর সংক্ষিপ্ত কিন্তু বিতর্কিত এক সফর শেষে তাইওয়ান ছেড়েছেন মার্কিন স্পিকার নেন্সি পেলোসি তাইপের নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি দ্বীপটি ছেড়ে যান এশিয়া সফরের অংশ হিসেবে তাইওয়ান সফর করেন নেন্সি পেলোসি গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে সিনিয়র মার্কিন রাজনীতিক হিসেবে সেখানে সফর করেন তিনি এই সফরের বিরুদ্ধে বারবার হুঁশিয়ারি উচ্চারণ করে চীন তবে তা উপেক্ষা করে সফর অব্যাহত রাখেন মার্কিন স্পিকার এদিকে স্পিকার নেন্সি পেলোসি সফরে তীব্র ক্ষোভ প্রকাশ করে তাইওয়ানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থার কথা ঘোষণা দিয়েছে চীন এর মধ্যে আমদানি রপ্তানি স্থগিত ছাড়াও তাইওয়ানের চারপাশে সামরিক মহড়ার ঘোষণা এসেছে তাছাড়া তাইওয়ানের দুটি বৃহত্তম ফাউন্ডেশনের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে চীন পেলোসি সফরকে উস্কানি বলে অভিহিত করেছে চীন দেশটির কর্মকর্তারা মনে করেন পেলোসি সফর তাইওয়ানের ক্রস স্ট্রেট স্ট্যাটাস অবস্থানের লঙ্ঘন এর অর্থ হলো কোন একত্রীকরণ স্বাধীনতা কিংবা শক্তির ব্যবহার নয় পেলোসি সফরের প্রতিবাদে চীন তাইওয়ানের চারপাশে লাইফ ফায়ার সামরিক মহড়ার একটি সিরিজ ঘোষণা করেছে চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে তাইওয়ানের উত্তর দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব সমুদ্র এবং আকাশপথে যৌথ নৌ ও বিমান মহড়া পরিচালিত হবে এই মহড়ার মধ্যে রয়েছে তাইওয়ান প্রণালীতে দূরপাল্লা লাইফ গোলাগুলি এই প্রণালীটি তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে পিপলস লিবারেশন আর্মির তথ্য অনুসারে মহড়ার সময় কিছু পয়েন্টে তাইওয়ানের উপকূল রেখার বিশ কিলোমিটারের মধ্যে চীনা সামরিক বাহিনীর উপস্থিতি থাকবে তবে রাশিয়া ইউক্রেইন আক্রমণের প্রাককালে যেভাবে সামরিক মহড়া চালিয়েছে একই পদ্ধতিতে চীন তাইওয়ান আক্রমণ করবে কিনা তাই দেখার বিষয় বেজিং তাইওয়ানকে তার প্রদেশ হিসেবে বিবেচনা করে এবং প্রয়োজনে বল প্রয়োগ করে এটি দখল করার হুমকিও দিয়েছে এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা অভিযোগ করেছেন যে চীন সমুদ্র ও আকাশপথে স্বশাসিত এই দ্বীপ রাষ্ট্রে আগ্রাসন চালানোর পাইতারা করছে চীন কয়েক দফা টার্গেটেড মিলিটারি অপারেশন চালানোর ঘোষণা দেওয়ার পর তাইওয়ান এই অভিযোগ করল তাইওয়ানের সামরিক কর্মকর্তারা দাবি করেন তাইওয়ানের চারপাশে বেশ কয়েকটি বিশেষায়িত জোনে চীন তাজা গুলির মহড়া চালানোর পরিকল্পনা করেছে এ সপ্তাহের শেষের দিকে তাইওয়ানের সীমানার মধ্যে চীন কয়েকটি সামরিক মহড়া চালানোর চিন্তা করছে ব্রিটিশ কর্মকর্তা গার্ডিয়ানের তথ্য অনুসারে তাইওয়ানের কর্মকর্তারা বেইজিংয়ের বিরুদ্ধে জাতিসংঘের আইন ভঙ্গ করার অভিযোগ এনেছেন তারা বলছেন চীন যেভাবে তাইওয়ানের চারপাশে মহড়া চালানোর পরিকল্পনা নিয়েছে তাতে কার্যত তাইওয়ানের আকাশ এবং সমুদ্র সীমা অবরুদ্ধ করে ফেলা হচ্ছে তাইওয়ান এবং এর জনগণের উপর মনস্তাত্ত্বিক যুদ্ধ চাপিয়ে দেওয়ার জন্য অভিযুক্ত করে তাইপে তার জাতীয় নিরাপত্তা রক্ষার অঙ্গীকার করেছে তাইওয়ানের সামরিক প্রস্তুতি অন্যদিকে স্পিকার নেন্সি পেলোসি তাইওয়ান সফর প্রশ্নে এটিকে যুক্তরাষ্ট্রে চীনের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপ হিসেবে অভিহিত করে উত্তর কোরিয়া বুধবার তিন জুলাই কঠোর সমালোচনা করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন পিয়ংইয়ং এ ব্যাপারে বেইজিং এর অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন দেবে এবং তারা এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির জন্য ওয়াশিংটনকে দায়ী করে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত এক বিবৃতিতে ওই মুখপাত্র বলেন বিশ্বের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপ এবং তাদের আন্তর্জাতিক রাজনৈতিক ও সামরিক উস্কানি প্রতিপক্ষে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা নষ্টের মূল কারণ বিবৃতিতে পেলোসিস সফর প্রশ্নে বেইজিংয়ের কঠোর প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়ে বলা হয় রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় তাদের পাল্টা পদক্ষেপ গ্রহণের অধিকার রয়েছে এতে আরও বলা হয় তাইওয়ান ইস্যুতে বহির্বিশ্বের যে কোনো হস্তক্ষেপের আমরা কঠোর নিন্দা জানাই এবং দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় চীনের সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে অন্যদিকে এক নীতির করেছে ইরান। তেহরান বলেছে বিশ্বের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান জানানোকে ইরান তার পররাষ্ট্রনীতির মৌলিক ভিত্তি মনে করে চীনের তীব্র বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তিনি বলেন বিশ্বের সব দেশের অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন জাতিসংঘ ঘোষণার অন্যতম মূল নীতি এ ঘোষণা দুই নম্বর ধারায় কোনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘিত হতে পারে এমন যে কোনো আচরণ করা থেকে বিরত থাকার জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে কানানি চফি বলেন বিশ্বের সব দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থনের যে নীতি ইরান গ্রহণ করেছে তার আলোকে এক চীন নীতির প্রতি সমর্থন একটি সন্দেহাতীত বিষয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চীনের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন কর্মকর্তাদের হস্তক্ষেপ ও চীনের সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে বলেন মার্কিন কর্মকর্তাদের এই আচরণ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে আমেরিকার অবৈধ হস্তক্ষেপের সুস্পষ্ট নিদর্শন যা অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা ছাড়া বিশ্ববাসীর জন্য অন্য কোনো ফল বয়ে আনবে না কানানী চোফি বলেন আন্তর্জাতিক আইন ও প্রতিশ্রুতি লঙ্ঘন এখন মার্কিন পররাষ্ট্রনীতির নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন ইরানের পরমাণু সমঝোতার মতো অনেকগুলো বহুপক্ষীয় চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার ঘটনায় প্রমাণিত হয় সাম্রাজ্যবাদী এ দেশটি কোনো ধরনের আন্তর্জাতিক আইন ও চুক্তির পরোয়া করে না অপরদিকে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পেলোসি তাইওয়ান সফর ছিল একটি স্পষ্ট উস্কানি ওই বিবৃতিতে বলা হয় চীনের সার্বভৌমত্ব রক্ষার জন্য ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে দেশটির পেলোসির এই সফরের আগে মঙ্গলবার চীনকে সমর্থন করেছিল রাশিয়া ওয়াশিংটনকে সতর্ক করে মস্কো বলেছিল পেলোসির এই সফরের আগে মঙ্গলবার চীনকে সমর্থন করেছিল রাশিয়া ওয়াশিংটনকে সতর্ক করে মস্কো বলেছিল এই সফর বেইজিংয়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকে সংঘর্ষের পথে নিয়ে যাবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পেলোসি তাইওয়ান সফর নিয়ে উত্তেজনার মধ্যে কিয়েভে মস্কোর আগ্রাসনের বিষয়ে মিনতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ক্যানবেরার আয়োজনে একুশটি বিশ্ববিদ্যালয়ে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া ভাষণে জেলনস্কি এই অনুরোধ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন মস্কোর আগ্রাসনে বেজিং যেন তাকে সমর্থন না দেয় কেননা চীনের নিরপেক্ষ অবস্থান কিয়েভের জন্য জরুরি তিনি আরো বলেন এখন পর্যন্ত চীন ভারসাম্য বজায় রাখছে এবং নিজের নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে সত্যি কথা বলতে রাশিয়ার সঙ্গে চীন যোগ দেওয়ার চেয়ে নিরপেক্ষ অবস্থান ভালো জেলনস্কি বলেন আমাদের জন্য জরুরি যে চীন রাশিয়াকে সহযোগিতা করবে না যদিও ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযানের শুরুর পর থেকে এর নিন্দা জানায়নি চীন এমনকি একে তারা আগ্রাসন হিসেবেও আখ্যা দেয়নি উল্টো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দেওয়া নিষেধাজ্ঞা নিন্দা জানিয়েছে এবং মস্কোকে উত্তেজিত করার জন্য পশ্চিমকে দায়ী করেছে জানিয়ে সৌদি যুক্তরাষ্ট্র প্রসঙ্গ সবশেষ দিচ্ছি মার্কিন পররাষ্ট্র বিভাগ সৌদি আরবের কাছে তিন দশমিক শূন্য পাঁচ বিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তিতে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি বিক্রির বিষয়ে অনুমোদন দিয়েছে গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন এ তথ্য জানায় বাইডেন সে সময় সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক প্রতিরক্ষাকে সমর্থন করার জন্য ওয়াশিংটনের অব্যাহত প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছিলেন এক্ষেত্রে বহিরাগত হুমকির বিরুদ্ধে তার জনগণ ও ভূখণ্ডকে রক্ষা করার জন্য সৌদির প্রয়োজনীয় সক্ষমতা অর্জনে সহায়তা করার বিষয়টিও দৃঢ়ভাবে নিশ্চিত করেন তিনি বাইডেনের সফরকালে উভয় পক্ষ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপ তার সশস্ত্র প্রক্সি প্রদানের মাধ্যমে সন্ত্রাসবাদের সমর্থন এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে অস্থিতিশীল করার প্রচেষ্টার প্রতিরোধের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার গুরুত্বের উপর জোর দেয় সৌদি আরব ও যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের বিক্রির অনুমোদন দেওয়ার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের কাছে সোয়া দুই বিলিয়ন ডলার মূল্যের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল থার্ড ফায়ার কন্ট্রোল ও কমিউনিকেশন সেশন বিক্রির একটি চুক্তির সম্ভাব্য বিক্রয় অনুমোদন হয়েছে বলে জানায় পেন্টাগন